রাধে রাধে, আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব কোনরূপ জ্যোতিষী ছাড়া আপনারা কিভাবে নিজের হাতের রেখা দেখে বুঝতে পারবেন জীবনে সরকারি চাকরি পাবেন কি পাবেন না। দেখুন, প্রথমত একটা বিষয় জেনে রাখুন, সবাই কিন্তু সরকারি চাকরি পায় না, আর এটা সম্ভবও না। কারণ সবাই সরকারি চাকরি করলে অন্যান্য কাজগুলো কারা করবে? তবে সবারই দেখবেন একটা ইচ্ছা থাকে সরকারি চাকরি পাওয়ার, কারণ একটা গভর্নমেন্ট জব থাকলে লাইফটা অনেকটা বলতে পারি সেফটি এবং সিকিউর হয়ে যায় সব দিক দিয়ে। শুধু তাই নয়, একটা সরকারি চাকরি থাকলে দেখবেন পারিবারিক ক্ষেত্রেই বলুন বা সামাজিক স্তরে অত্যধিক মান সম্মানও বৃদ্ধি পায়। এছাড়াও বিশেষ করে ছেলেদের সরকারি চাকরির একটা নিডস কিন্তু থাকে, কারণ এখনকার দিনে মেয়েদের মাতা পিতারা সরকারি চাকুরি দেখেই মেয়ের বিবাহ কিন্তু দিয়ে থাকেন। এরকম বিভিন্ন কারণে সরকারি চাকরির স্বপ্ন কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি দেখে থাকি। এছাড়াও দেখবেন সারা বছরে সরকারি চাকরির ফর্ম খুব কম বেড়ায়, খুবই লিমিটেড সিট থাকে, কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী রয়েছে, তারা কিন্তু পরীক্ষা দিয়ে থাকেন। তার মধ্যে সামান্য কিছু সংখ্যক ছেলে মেয়েদেরই কিন্তু বলতে পারি চাকরি হয়। তাহলে প্রশ্ন হলো যে হাতের কোন রেখাটি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্যে, আমাদের জীবনে সরকারি চাকরি যোগ আছে না নেই। এছাড়াও যদি কোনো কারণবশত আপনারা বারবার গভর্নমেন্ট জবের পরীক্ষা দিচ্ছেন, সেই পারপাসে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এক দু নম্বরের জন্য কোনো কারণে কেটে যাচ্ছেন, পাচ্ছেন না চাকরিটি, তো সেক্ষেত্রে কি রেমেডি রয়েছে বা কি উপায় করলে সরকারি চাকরি পাওয়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়, সেই বিষয়েও কিন্তু আজকে আপনাদেরকে এই অনুষ্ঠানে জানাবো। আচ্ছা, প্রথমত দেখুন, আপনার আমার বা অন্যান্য মানুষের হাতের রেখা কিন্তু সমান নয়। প্রত্যেকের কিন্তু হাতের তালুর মধ্যে যে রেখাগুলো থাকে তার প্যাটার্নগুলো কিন্তু দেখবেন আলাদা আলাদা হয়ে থাকে, এবং সেই রেখাগুলোকে অ্যানালাইজ করে একটা আনুমানিক ধারণা করা যায় যে কোন জাতক জাতিকাদের ভাগ্যে সরকারি চাকুরির যোগ রয়েছে এবং কোন জাতক জাতিকাদের মধ্যে সরকারি চাকুরির যোগ নেই। এক্ষেত্রে দেখুন সরকারি চাকুরি যোগ আপনার হাতের রেখাতেই কিন্তু লুকিয়ে রয়েছে। সেটা জানতে হলে প্রথমত যেটিকে বলা হয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি সূর্য রেখা, সেই রেখাটি সুস্পষ্টভাবে তালুর মধ্যে রয়েছে কিনা। এক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে, ডান হাত এবং বাম হাতের তালুতে, মানে অর্থাৎ দুটো হাতেই এই রেখা কিন্তু সুস্পষ্টভাবে থাকতে হবে। দেখুন এক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের হচ্ছে অনামিকা আঙুল এবং এটিকে রিং ফিঙ্গার বলা হয়। এই রিং ফিঙ্গারের কাছে এই জায়গাতে যদি কোনো স্ট্রেট লাইন থাকে, রেখা থাকে, তাহলে এটাকে হচ্ছে বলা হয় সূর্য রেখা। এবং এই রেখাটি যদি সুস্পষ্টভাবে দুটো হাতেই, অর্থাৎ ডান হাত বাম হাত দুটো হাতে যদি থাকে, তার মানে হচ্ছে সরকারি চাকুরি যোগ কিন্তু রয়েছে। এবং অনামিকা আঙুলের নিচে লম্বা যদি এইরূপ কোনো রেখা থাকে এবং সেই রেখা যদি কাটাকুটি না থাকে, কোনো দোষ না থাকে, সুস্পষ্টভাবে দুটো হাতেই যদি এই রেখার লক্ষ্য করা যায়, তাহলে থেকে আপনারা এই মানে আর একটা জিনিস অনুভব করতে পারবেন বা অনুধাবন করতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে সূর্যদেব, সূর্য গ্রহ অত্যন্ত বলশালী অবস্থায় রয়েছে, স্ট্রং অবস্থায় রয়েছে এবং জীবনে সরকারি চাকরি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটা পারলে ছবি প্রোভাইড করে দেব, সেই ছবিটা দেখেও আপনারা কিন্তু খুব সহজে অনুভব করতে পারবেন যে হাতের তালুর মধ্যে কোন রেখাটি আপনারা অ্যাকচুয়ালি দেখবেন। দেখুন আপনাদের হাতের রিং ফিঙ্গারের নিচে সূর্যরেখা প্রথমত সুস্পষ্টভাবে হতে হবে এবং রেখাটি আপনাদের দুই হাতেই হতে মানে থাকতে হবে, এবং কোনো প্রকারের দোষের দ্বারা যেন রেখাগুলি পেরিত না হয়, অর্থাৎ কাটাকুটি বা অস্পষ্টতা ভাব বা বেঁকে যাওয়া এরকম যেন রেখাটি না হয়, একদম যেন একটা স্ট্রেট লাইন হয়, স্ট্রেট রেখাটি হয়। আপনারা দেখবেন যাদের দুই হাতেই সূর্যরেখা থাকে তাদের জন্মকুণ্ডলিতেও, অর্থাৎ কুষ্ঠিতেও দেখবেন সূর্যগ্রহ কিন্তু স্ট্রং অবস্থায় থাকে। আর সত্যি বলতে সূর্যগ্রহ স্ট্রং না থাকলে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ যদি সঠিক স্থানে না থাকে, সঠিক জায়গায় না থাকে বা কোনো নেগেটিভ ফল প্রদান করে, তাহলে সেক্ষেত্রে এইটুকুনটি জেনে রাখুন কোনো মতেই, কোনো পরিস্থিতিতেই, কোনোভাবেই সরকারি চাকরি পাওয়া কিন্তু অসম্ভব। এছাড়াও সূর্যগ্রহ মানুষের মধ্যে কি করে, তেজকে বাড়িয়ে দেয়, তেজ বল এগুলো সৃষ্টি করে,
এবং সেই মানুষটির পার্সোনালিটি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, গ্রো করতে সাহায্য করে। এই ক্ষেত্রে যাদের দেখবেন সূর্যগ্রহ স্ট্রং রয়েছে তাদের জীবনে অপরচুনিটি প্রচুর পরিমাণে কিন্তু আসে, জীবনে প্রচুর মান সম্মান পান এবং সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা সামাজিক স্তরে এবং পারিবারিক ক্ষেত্রে মানে সম্মান লাভ করা, এই বেনিফিটগুলো কিন্তু এইরূপ জাতক জাতিকারা জীবনে প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখবেন লাভ করে থাকেন। আর এই কারণেই আমাদের জন্মকুণ্ডলিতে এবং হাতের রেখার মধ্যে সূর্যদেবের স্ট্রং থাকাটা বলতে পারি একান্তই প্রয়োজন। এছাড়াও সরকারি চাকুরি বা জীবনে মান সম্মান অর্থনৈতিক উপার্জন করার জন্য হাতের তালুটা কেমন হওয়া উচিত, এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটাও কিন্তু আপনাদের জানা উচিত এবং সেই বিষয়টা এরপর আপনাদেরকে আমি এলাবরেট করার চেষ্টা করছি। আচ্ছা দেখুন, হাতের তালু একটু গোলাপি হবে তথা হাতের তালু যেন একটু চওড়া হয়, নরম হবে এবং আঙুলগুলো যেন হাতের আঙুলগুলো একটু যদি বড় বড় হয়, যদি এই কন্ডিশনগুলো আপনারা অনুভব করেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে জেনে রাখুন কোনো না কোনো মাধ্যমে প্রচুর মান সম্মান এবং আর্থিকভাবে সচ্ছলতা জীবনে কিন্তু আসবেই। অন্যদিকে মানে অনেকের বলতে পারি হাতের তালু দেখবেন অত্যন্ত শক্ত হয়, হ্যান্ডশেক করলে বা টাচ করলে কিছু মানুষের হাতের তালু লোহার মতন পাথরের মতন শক্ত লাগে। এক্ষেত্রে এইসব মানুষদেরকে জীবনে কিন্তু বলতে পারি বহু স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়। কিন্তু যাদের হাতের তালু হালকা দেখবেন একটু পিঙ্ক টাইপ হয়, গোলাপির একটা আভা থাকে, একটু নরম টাইপের হয়, তারা কিন্তু জীবনে প্রচুর মান সম্মান এবং অর্থ টাকা পয়সা রোজগার করে থাকেন। দেখুন সূর্যদেব যখন উদিত হয় তখন হালকা যে লালিমা আমরা দেখতে পাই, সূর্যের যে হালকা গোলাপি আভাটা আমাদের চোখে পড়ে, সেই আভা যদি হাতের তালুর মধ্যে লক্ষণীয় হয় তার মানে ডেফিনেটলি একটা অনুমান করতেই পারেন যে সূর্যগ্রহ অতি মজবুত। আর সূর্যগ্রহ অতি মজবুত বলবান থাকা মানে এটুকুনটি জেনে রাখুন সরকারি চাকরির যোগ 80% জীবনে ক্রিয়েট করে মানে ক্রিয়েট হয়ে যায়। হোক, এতক্ষণ আপনাদেরকে এক দুটি পয়েন্ট বললাম যে কিভাবে বুঝবেন যে সরকারি চাকরি আপনাদের ভাগ্যে আছে না নেই। এছাড়াও আরও বিভিন্ন রকম পথ রয়েছে, সেগুলো নিয়ে এখন অ্যানালাইজ করছি না, আলোচনা করছি না, যতটুকুনটি আপনারা নিজেরা প্রেডিকশন করতে পারবেন সেই বিষয়টি জেনে রাখুন। এক্ষেত্রে আরেকটি উপায় রয়েছে বোঝার যে সরকারি বা গভর্নমেন্ট জব মানে আপনাদের জীবনে আছে না নেই। দেখুন এক্ষেত্রে উপায়টি হল যাদের জন্মকুণ্ডলী বা কুষ্টি রয়েছে তারা কুষ্টিটি ওপেন করবেন এবং দেখবেন সূর্যগ্রহ আপনাদের জন্মছকে কোন স্থানে বিরাজমান এবং সূর্যগ্রহ কতটা স্ট্রং পজিশনে রয়েছে, সেই থেকেই নির্ধারণ করা যায় যে জীবনে লাক্সারিয়াস সুখ শান্তি এবং উচ্চপদ সরকারি ডিপার্টমেন্টে অধীনস্থ হতে পারবেন কি পারবেন না। এক্ষেত্রে নিজের কুষ্টিটি খুলে জন্মকুণ্ডলীর যেটা প্রথম ছক সেখানে দেখবেন 1, 4, 7, 10 অর্থাৎ ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস অ্যান্ড টেন্থ হাউস, এই ঘরগুলোতে যদি গুরু বৃহস্পতি বিরাজমান হন বা অথবা রেড প্ল্যানেট মঙ্গল গ্রহ বিরাজমান হন তাহলে নিশ্চিত রূপে জেনে রাখুন জীবনে সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব আপনাদের কিন্তু হবেই। যাই হোক, হাতের কি রেখা দেখে বা জন্মকুণ্ডলিতে কোন ঘরগুলো দেখলে সরকারি জব প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় সেটা তো আপনারা জানলেন, তবে তার থেকেও বড় বিষয়টি হলো কর্ম। কারণ যদি নিজেদের কর্মটাকে ঠিকঠাকভাবে না করেন, যতই সূর্য বৃহস্পতি মঙ্গল স্ট্রং থাকুক না কেন, হাতের রেখাতে সূর্যগ্রহ সুস্পষ্টভাবে পরিলক্ষিত হোক না কেন, কোনো দিনই চাকরি কিন্তু পাবেন না। তাই নিজের কর্ম এবং চেষ্টা দায়িত্ব নিয়ে কিন্তু প্রত্যেকের করা উচিত। আপনার জীবনে যোগ রয়েছে চাকুরির, আপনি ফর্ম ফিল আপ করলেন না বা আপনাকে কোন জ্যোতিষী বলেছে চাকরি হবে, চাকরির যোগ রয়েছে, আপনি কনফার্ম, আপনি চাকুরির কোনো প্রিপারেশনই নিলেন না, সেক্ষেত্রে কখনোই চাকুরি কিন্তু পাবেন না। তাই কর্মই হলো পরম ধর্ম এবং আমাদের গীতাতেও উল্লেখ রয়েছে যে নিজেকে সাহায্য করে তাকেই কিন্তু ভগবান সাহায্য করে। দেখুন এক্ষেত্রে অনেকে কিন্তু আবার ভাবতে পারেন যে আমাদের হাতের রেখাতে এরকম তো নয় রেখাগুলো, আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থান, বৃহস্পতি বা সূর্যগ্রহের স্থান দুর্বল রয়েছে, হাতে কোনো সূর্য রেখা নেই, তাহলে কি আমরা জীবনে কখনো সরকারি চাকরি পাবো না? এইরূপ চিন্তা যারা করছেন তাদের জন্য বলবো কখনই না। আমার দেখুন অনুষ্ঠানগুলি আনার এরকম কোনো উদ্দেশ্য নেই যে আপনাদেরকে মিসগাইড করবো, আপনাদের মনোবলটা ভেঙে দেবো, কখনোই না। এটা একটা জ্যোতিষীয় ফ্যাক্ট বললাম। এরপর হচ্ছে আমি আরেকটা বিষয় বলে দিই, কখনো এরকমটা চিন্তা করবেন না যে আপনাদের কোনো জীবনে গ্রহদশা রয়েছে চাকরি আপনারা পাবেন না, কেন কর্ম সব থেকে বড়, মানুষের জীবনে কর্মটা হচ্ছে প্রধান। যাই হোক,
আপনারা দেখুন, কেউ যদি সঠিকভাবে চেষ্টা করেন, কেউ যদি সঠিকভাবে সরকারি চাকরির প্রিপারেশনে ঠিকঠাকভাবে নিয়ে থাকেন, অবশ্যই তারা পাবেন, ডেফিনেটলি তারা পাবেন। তবে হ্যাঁ, অনেক সময় কি হয় যে এক দু নম্বরের জন্য চাকুরিটা হয় না, তারা কিন্তু বিশেষ উপায় অবলম্বন করলে এবং সঠিক গ্রহের আরাধনা করলে চাকুরি প্রাপ্তি খুবই তাড়াতাড়ি অ্যাচিভ করতে সক্ষম হবেন। দেখুন, আমাদের চারপাশটা একটু দেখলে বুঝতে পারবেন, এমন বহু পরীক্ষার্থী রয়েছে যারা কিন্তু সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছেন, দিন রাত্রি এক করে দিয়েছেন পড়াশোনা করে, প্রিপারেশন নিয়ে মানে প্রিপারেশন করেছেন, তবুও কিন্তু মানে মনের মতন চাকরি হচ্ছে না। তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এইরূপ জ্যোতিষীয় এরপর যে উপায়গুলো বলবো সেগুলো কিন্তু অবলম্বন করা উচিত। এর ফলে কিন্তু কি হয়, চাকরির যোগ, চাকরির সম্ভাবনাটা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায়। এক্ষেত্রে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা দীর্ঘ দিন ধরে পরীক্ষা দিয়েও এক দু নম্বরের জন্য বারবার কেটে যাচ্ছেন, চাকরিটা মানে কিছুতেই হচ্ছে না, তারা প্রত্যেক দিন কী উপায় করবেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করুন। তবে এক্ষেত্রে অবশ্যই তামার পাত্রের ব্যবহার করবেন এবং সূর্যদেবের যেটি বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র রয়েছে, সেটি কিন্তু প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করার সময় মনে মনে উচ্চারণ করুন। 108 বার করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ওম হ্রাং হ্রিং স্ব সূর্যায় নমঃ। এর ফলে জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ অত্যন্ত বলতে পারি স্ট্রং হয় এবং চাকুরি পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়, কারণ সূর্যগ্রহ ভালো জায়গায় থাকলে, স্ট্রং হলে চাকুরি এমনিতেই হয়। আরেকটা বিষয়, সূর্যগ্রহ স্ট্রং হলে যে চাকরি আপনাদের হয়ে যাবে 100% এমনটা বলছি না, 70-80% চান্স কিন্তু বেড়ে যায়। এর সাথে কিন্তু স্ট্রং হতে হবে মঙ্গল গ্রহকে, কারণ এগুলো সাপোর্টার গ্রহ, মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ তথা বৃহস্পতি গ্রহ, কেউ স্ট্রং থাকাটা একান্তই প্রয়োজন সরকারি চাকরির জন্য। আর এই জন্য কী করবেন, মঙ্গল গ্রহের বীজ মন্ত্র, বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে স্নান করে উঠে পাঠ করবেন। এর ফলে কি হবে, যখন আপনারা মঙ্গল গ্রহ, বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র পাঠ করছেন, তাহলে এই গ্রহগুলো কিন্তু নিজেদের পজিটিভ ভাইবসগুলো আপনাকে প্রদান করবে, তার সাথে সূর্য গ্রহকেও কিন্তু স্ট্রং করতে এই উপায়গুলো কিন্তু বিশেষভাবে কার্যকরী হয়। আর সূর্যগ্রহ এবং বৃহস্পতি গ্রহ যখন একটা শুভ প্রতিক্রিয়া ফেলে জাতক জাতিকাদের উপর, তার সাথে যখন মঙ্গল সাপোর্ট হিসাবে থাকে, বুধ গ্রহ সাপোর্ট হিসাবে থাকে, তাহলে হচ্ছে কি হয়, সেই জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত তেজ বল সৃষ্টি হয় এবং গ্রহদের মানে চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো পজিটিভ ভাইবস পাওয়া যায়। আচ্ছা, যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে আমি দু একটা পয়েন্ট বলছি, এগুলো এডিশনাল, এগুলো একটু মাথায় রাখবেন। কোনো ইনস্টিটিউট বা অনলাইন প্ল্যাটফর্মে সরকারি চাকরির প্রিপারেশন যারা নিচ্ছেন, তারা কিন্তু যারা হয়তো ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে মঙ্গলবার বা শনিবার দিনটি একটু অ্যাভয়েড করবেন। এই দিনে কোনো ইনস্টিটিউট বা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করবেন না, এই দিনটা অ্যাভয়েড করবেন, মঙ্গলবার এবং শনিবার দিনটি। এর জায়গাতে আপনারা সোমবার অথবা শুক্রবার দিন ফর্ম ফিল আপ করতে পারেন জব পারপাস, এবং ইনস্টিটিউট বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হতে পারেন বা গভর্নমেন্ট জব রিলেটেড প্রিপারেশনের জন্য আপনারা কিন্তু সোমবার এবং শুক্রবার দিনটি কিন্তু বেছে নেবেন, কারণ এই দুটো দিনকে অত্যন্ত শুভ বলে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি মনে করা হয়। এছাড়াও বৃহস্পতিবার দিনটিকে আমরা অ্যাভয়েড করছি এই কারণেই, কারণ এমনটা বিশ্বাস করা হয় বৃহস্পতিবার কোনো কর্ম করলে সেই কর্মটি কিন্তু জীবনে বারংবার করতে হয়, তো সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিনটি অ্যাভয়েড করবেন এইসবের ক্ষেত্রে। এবং কি এই দিনে আপনারা কি করতে পারেন, জুয়েলারি কিনতে পারেন, ব্যাংকে টাকা পয়সা জমা দিতে পারেন, বা আপনারা ব্যাংকে FD করতে পারেন, মানে যে কাজগুলো বারবার আপনারা করতে চাইছেন বা করা উচিত সেগুলো বৃহস্পতিবার দিন করতে পারেন। তবে কি মানে কোনো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, গভর্নমেন্ট জব রিলেটেড, এই কাজগুলো কিন্তু আপনি মানে আপনারা একটু অ্যাভয়েড করবেন বৃহস্পতিবার দিনটি, অ্যাটলিস্ট করবেন না এই দিনে। আচ্ছা, দ্বিতীয় উপায়টি হলো পুরুষেরা ডান হাতের রিং ফিঙ্গার অথবা অনামিকা আঙুলে এবং মহিলারা বাম হাতের অনামিকা আঙুলে একটা রিং পরবেন। রিংটা হবে এরকম, তামা পিতল এবং রূপা মিশ্রিত আংটি ধারণ করবেন এবং এই আংটিটি রবিবার দিন প্রাতঃস্নান করে ধারণ করবেন। তবে তার আগে আংটিটি অবশ্যই শোধন করবেন এবং এর জন্য তামার পাত্র নিয়ে নেবেন এবং তাতে গঙ্গাজল, দুধ, মধু, গোমূত্র দিয়ে তার মধ্যে আংটিটি ফেলে দিয়ে আংটিটি শোধন করে নেবেন রবিবার দিন, এবং রবিবার দিনই প্রাতঃ মানে স্নান করে এই উপায়টি করবেন, শোধন করবেন এবং সেই দিনেই কিন্তু আংটিটি ধারণ করবেন।
এছাড়াও এই উপায়গুলি কিন্তু তারাও করতে পারেন, শুধু যে যারা চাকরি পাননি তারাই করবেন এমনটা নয়, তারাও উপায়গুলি করতে পারেন যারা ইতিমধ্যে সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু কিছুতেই প্রমোশন পাচ্ছেন না, মনের মতন জায়গায় ট্রান্সফার পাচ্ছেন না, তারাও কিন্তু উপায়টি করতে পারেন। আর একটি বিষয় দেখুন, সবাই কিন্তু সরকারি চাকরি পাবেন না, কারণ এটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা, সবাইকার ভাগ্যে থাকে না। তবে হ্যাঁ, সরকারি চাকরি না হলেও নিরাশ হয়ে পড়া, হতাশা হয়ে যাওয়া এমনটা কিন্তু কখনই নিজের মধ্যে অনুভবটা করবেন না, কারণ এটুকুনটি জেনে রাখুন, ভগবান আমাদের প্রত্যেককে কোনো না কোনো পারপাসে কোনো না কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে। হয়তো আপনি জীবনে সরকারি চাকরি কোনো কারণে পেলেন না, আপনি শত চেষ্টা করলেন পেলেন না হতেই পারে, কিন্তু তার থেকেও বড় কিছু জায়গাতে আপনি হয়তো যেতে পারেন, সেই মনোবলটা কিন্তু আমাদের মধ্যে রাখা উচিত। তাই প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হিসাবেই আমাদের চলা উচিত। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে খুবই ক্লিয়ার করে পরিষ্কার করে বোঝার চেষ্টা করেছি। তবু এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং অনুষ্ঠানগুলো দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, নমস্কার, ধন্যবাদ।